আমার ডিসিশনসগুলো আমি নিজে নিই, সেটা কেন নিই, কিসের জন্য নিই, আমার কি কাউকে জবাব দিতে হবে? নট এট অল, নট এট অল। জবাব যাদের দিতে হবে তাদের আমি নিশ্চয়ই দেবো। পিপুল হু আর মাই ফ্যামিলি, আই এম ওনলি আনসারেবল টু দেম। ইফ আই এম রঙিং মাই ফ্যান্স, দেন আই উইল আনসার মাই ফ্যান্স, বিকজ আজকে আমার ফ্যান্স বা আমার দর্শকেরা না থাকলে, 10 বছর ধরে ইন্ডাস্ট্রিতে 10-11 বছর হয়ে গেল, সো ইফ ইন দিস হোল ডিকেট দে হ্যাভ বিন ভেরি সাপোর্টিভ, তো তাদেরকে আমি কোনো দিন ঠকাবো না। আমি কোনো দিন লুকোইনি, আমি কোনো দিন মিথ্যে কথা বলিনি, কিন্তু যখন আমার মনে হয়েছে যে আই ওয়ান্ট টু রিফ্রেন ফ্রম দিস, আই ডোন্ট ওয়ান্ট, আমার ভালো লাগছে না আমার প্রাইভেট লাইফ নিয়ে আর ডিসকাস করতে, তো আমি সেটাতে কোথায় ভুল? যেহেতু তুমি বললে ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি, আমি আবারও বলছি যে এটা একদম তোমার চয়েস, তুমি এটা নিয়ে বলবে কি বলবে না। যেহেতু তুমি বলছো যে আমি কখনো কারোর সঙ্গে মিথ্যাচার করিনি এবং আমি আমার দর্শকদের কাছে অনেস্ট থাকতে চাই, তাদেরকে তাদের সঙ্গে আমি কোনোভাবে তাদের ডিসিভ করতে চাই না। অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরে ফিরে বেরিয়েছে যে আমরা অনেক কিছু দেখলাম, সেগুলো সেই সময় ভীষণ রকমভাবে প্রচারে এলো এবং প্রচারে এলো তোমার সম্মতিক্রমেই প্রচারে এলো, আমরা বিরাট আসর দেখলাম সমস্ত কিছু, তারপর একটা সময় শুনলাম তোমার যে বক্তব্যটা সেটা সম্পূর্ণ সেটাকেই ডিনাই করছে। তো এ নিয়ে সাধারণ মানুষের দর্শকের মনের মধ্যে একটা প্রশ্ন দানা বেঁধেছিল। আমি আবারও বলছি এটা অ্যাবসলিউটলি তোমার চয়েস, যদি তুমি মনে করো যে ডাউটটা ক্লিয়ার করবে তুমি করতে পারো। না, দের ইজ নো ডাউট। আমার মনে হয় ডাউট না, সময়ের সাথে ক্লিয়ার হয়। প্রত্যেকবার যে আমি এসে জোর গলায় ডাউট ক্লিয়ার করব, সেটাও কি মানুষে প্রত্যেকবার মেনে নেবে? মানে জাস্ট বিকজ আমি বলছি বলে মানুষই মেনে নেবে? আই ডোন্ট ওয়ান্ট টু গিভ দ্যাট আউট যে আমি এসে বললাম যে না এটা আমার ভুল ছিল, ওইটা আমার ভুল ছিল না, এখানে এরকম হয়েছে, সেখানে সেরকম হয়নি, এত তর্কর কোনো দরকার ছিল না, ছিলই না। এই জন্যেই হয়তো আমি আজকে সেই বিষয়ে কথা বলতে চাই না, বিকজ যে বিষয়গুলো আমার জন্য ইউজলেস সেই বিষয়কে আমি কোনোদিনই গুরুত্ব দেবো না। আমার জীবনে যখন গুরুত্ব দিচ্ছি না, আমি সেখানে ডিসকাস করে সেটাকে আরও গুরুত্ব দেবো না। এই জন্যই আমি বলছি যে ডাউটস, যত মানুষের ডাউটস হয় না, সেটা সময়ের সাথে ক্লিয়ার হয়। আই হ্যাভ অলওয়েজ বিলিভড কর্মে, তোমার কর্ম যদি সঠিক থাকে সেটাই মানুষের উচিত জবাব অলওয়েজ। এপ্রিল থেকে সেপ্টেম্বর এই সময়টা কীরকম ছিল তোমার জন্য? আই মিন এপ্রিল থেকে সেপ্টেম্বর আগের বছরের বলছো, ইট ওয়াজ এ গুড টাইম। মানে ইফ ইউ টকিং অ্যাবাউট মাদারহুড, যখন তুমি ইফ ইউ আর হিন্টিং অন মাদারহুড, ডেফিনেটলি আই এম হিন্টিং অন মাদারহুড এট দ্য সেম টাইম যেটা তুমি একটু আগে বলছিলে যে আমরা ভীষণ প্রাইভেট থাকা পছন্দ করি, এটা আমার জীবন, আমি কাউকে কৈফিয়ত দেবো না। কিন্তু সেই সময় আমরা দেখেছি সামহাও সেটা যে কারণেই হোক না কেন একদম মানে অলমোস্ট তোমার বেডরুম অবধি সবার না গলানো চলছিল, না গলানো। আমি এগুলো আমি আমি আই হ্যাভ সিন ক্যামেরাস রানিং বিহাইন্ড আস, যেখানে ক্যামেরা মানে কোনো ছবির সিনেমার কোনো সিন মনে হচ্ছিল, যেখানে ক্যামেরা ডজ করে করে পালাতে হচ্ছিল, বিকজ সাডেনলি মনে হচ্ছিল যে না এগুলো আর এনজয় করছি না, লেট মি বি। মানে হয় না একটা মানুষের, তুমি হোয়াই ডু ইউ ওয়ান্ট টু টেক অ্যাওয়ে দ্যাট পার্সনস পিস, এরকম একটা মনে হচ্ছিল, বিকজ আই ওয়াজ গোয়িং থ্রু আ ভেরি বিউটিফুল ফেজ অফ মাই লাইফ, যেটা বিভিন্নভাবে কিন্তু মানুষেরা নষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু আই হ্যাভ অলওয়েজ হ্যাড দ্য সাপোর্ট অফ মাই ফ্যামিলি, আই হ্যাভ অলওয়েজ হ্যাড দ্য সাপোর্ট অফ মাই বেটার হাফ, সো গড হ্যাজ বিন কাইন্ড দ্যাট ওয়েজ। তো তারা পাশে ছিল বলে হয়তো এই বিশাল প্রকোপটা অতটা বড় তখন মনে হয়নি, কিন্তু